হ্যাঁ চলো, চলে এসছে প্রচন্ড গরম, বাজে 3টে বাজে 10। শুভ দীপ্রভু, আজকে আজকে সব খাওয়ার থেকে তাড়াতাড়ি রান্না করেছি, তাই আজকে খেতে সপ্তাহে সব লাগবে। থেকে দেরি। খাবারে আছে শশা, আজকে তো পেঁয়াজ চলবে না, নিরামিষ দিন। এইখানে আছে কাঁচা মুগের ডাল, ভালো হয় বসে নেওয়া হবে, খাওয়াটা মানুষ ভালো হয়ে বসে। এখানে আছে পুঁই শাকের ঘন্ট, কুমড়ি, আর এটা হচ্ছে ছানা বড়ার তরকারি, শুধু ওর জন্য, আমি খাবো না, কথা বলার আর টাইম নেই, খাওয়া স্টার্ট করো। আমি চুপ করতে বলিনি, আমি বলেছি কথা বলার আর টাইম নেই, নাহলে বড়াগুলো এক্ষুনি ভেজে নিয়ে আসলাম তো, ওটা একদম নিয়ে যাবে। তো শেষ, হ্যাঁ রয়েছে না, কমেন্ট করার কথা ছিল না, ভয় জমা দিয়ে দেবেন, ঠিক আছে? আরে ভয় যে পড়ে দেবো, খুব নিচু হয়ে থাকতো, আমাদের বসতে অসুবিধা হচ্ছে, এরম হয়ে গেছে চেয়ারটা।
কুটি যখন হচ্ছে বেরোচ্ছে আমি ফোন করে দিলাম ওকে, তিন চার মিনিট পরে তুমি নিচে আসো। বলছে তিন চার মিনিট পরে তো আছে। হ্যাঁ ওমা, আর ন মিনিট পরে কুটু ফোন করছে। হ্যাঁ কি গো? বলছে ও আমি ওকে দেখতে পাইনি, আমি যাচ্ছি যাচ্ছি। কি কর দেখতে পাবে তুমি ওকে? ঘরের ভেতর থেকে কি দেখা যায়? সবে নতুন হয়েছে না? চম্পা কালকে ডাটা পোস্ত দিয়ে করেছিল, বলে আরে দেখো না তোমার দাদা বলছে ডাটাটা পোস্ত দিয়ে করবে। ঠিক আছে বলছে, যখন পোস্ত দিয়ে করলাম তিন চারবার নিয়ে নিয়ে অসুবিধা রুমালটা তো নিয়ে যাবো, হালটা মুছছো না দাদু? আজকে হাওয়া নেই। একটু বেশ
রেখেছি তোমার জন্য রাতে। নিরামিষ তো নয়, আমার তো পানিস। এত ভালো ভালো আইটেম কোনটা ছেড়ে কোনটা খাই বুঝিয়া না পাই। দিদি বেলিফুল গুলো নিয়েছিল প্লাস্টিক দিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। কি হলো জানি শান্তি দেখতে থাকো কলস গ্যালাক্সি। আর চলো ঘুরে আসি চ্যানেলে, নতুন ভিডিও চলে এসছে একদম। গড় পঞ্চকোণ দেখো, সরি সবাই জানো ব্যাপারটা। নেত্রী আসবে কালকে, বুঝলি? দেখি এরপরে অযোধ্য পাহাড়ের ভিডিও আসবে, দেখতে থাকবে। চলো তাহলে আজকের মতো টাটা। যে ভিডিওতে কমেন্ট পড়ার কথা ছিল সেটা হয়নি, আজকে তোমাদের সবার কমেন্ট পড়ে শোনাচ্ছি। সীমা ভারকি, খুব ভালো লাগলো দিদি আপনাকে আর দাদাকে দেখে, রোজার জন্য সময় পাই না দেখার, আজকে দেখলাম রাত 1:30 বাজে, মেনু খুব সুন্দর হয়েছে, গরমে পারফেক্ট খাবার। আপনাদের শনিবারের ভিডিওটাও আজকে দেখলাম, দুইটা দেখে এইটাতে কমেন্ট করলাম। ভালো থাকবেন, সবসময় সুস্থ থাকবেন, সবসময় শান্তিতে থাকবেন, সবসময় সবাইকে নিয়ে এই দোয়াই করি। ইনশাআল্লাহ গাড়ি একদিন কিনবেনই কিনবেন, উপর আল্লাহর ইচ্ছা। শুভরাত্রি। শিক্তা দাস, অসাধারণ মেনু জয়া দেবরা, খুব ভালো হয়েছে লাঞ্চ মেনু, স্যালাডটা দেখতে দারুণ লাগছে। স্বপ্না বোস, ইয়ামি লাঞ্চ দিদি। সুপ্তি চৌধুরী, ইয়ামি ফুড। পুষ্পা মিশ্রা, পারফেক্ট লাঞ্চ। অপর্ণা ঘোষ, অসম লাঞ্চ। গীতা জয়কুমার, ইন সামারি সিম্পল অ্যান্ড লাইফ সিম্পল টু অ্যাভয়েড হেলথ প্রবলেমস। পায়েল পাত্র, ভালো লাগলো। স্নিগ্ধা মণ্ডল, দারুণ দারুণ লাঞ্চ। জয়া গাঙ্গুলি, দারুণ লাগলো। দিগন্তিকা রয়নন্দী, লাঞ্চ মেনুটা দারুণ ছিল। একটা কথা বলি, এই গরমকালে রোজ একটু টক দই খেও। সোনালী ঘোষ, থ্যাংক ইউ, লাইক চিহ্ন দিয়েছে।
রুমা দেবলয় দেব, ও দাদা গানটা আমার খুব প্রিয়, আর লাঞ্চ মেনু দারুণ। পিঙ্কি দাস দাস দারুণ, সুনিতা ব্যানার্জি সানডে লাঞ্চ জমে গেছে মেনু, নিয়ে কোনো কথা হবে না, দিদির হাতে চিকেন কারি। শান্তা চক্রবর্তী দারুণ মেনু, অশোক পাল বিউটিফুল ভিডিও, তাপসী রানী দে শুধু ইমোজি দিয়েছে, রত্না ব্যানার্জি উফ যা গরম পড়েছে, তোমরা কেমন আছো, কলকাতাতে ব্যবসা গরম, অবশ্যই ঝোড়ো হাওয়া আছে গরমকালে একদম পারফেক্ট লাঞ্চ, অবশ্যই জল বেশি খাবে, ভালো থাকো। জ্যোৎস্নার রান্নাঘর খুব সুন্দর, মৈত্রী দিদিভাই খাও করে আনন্দে, আমিও একটা লাইন তোমার সাথে যোগ করে দিলাম গোপাল ঠাকুর, আবার একটা কম্প্যাক্ট লাঞ্চ, মনু তোমার জাদু হাতে স্পর্শে চিকেন নিশ্চয়ই লাজবাব। সুলগ্না ঘোষ খুব ভালো লাঞ্চ করলে কাকুমনি আর কাকিমা, দেখে খুব খিদে পেয়ে গেছে, কারণ আমি এখন লাচুনে আছি, এখানে খুব ঠান্ডা, শুধু ম্যাগি আর মোমো খায় খেয়ে আছি, আর হিল সেলে আমার খুব শরীর খারাপ, শরীরটাও খারাপ হয়। তোমাদের লাঞ্চ দেখে আমার মায়ের রান্নার কথা মনে পড়ে গেল, খুব ভালো থেকো আর আমার প্রণামীয় তোমরা দুজনে। সর্বরী মুখার্জী গরমে সাবধানে থেকো একদম। রশ্মিস ওয়ার্ল্ড দিদি দাদা কেমন আছো, চিনতে পারছো আমাকে, আমি রশ্মি বাঁকুড়া থেকে, আজ অনেকদিন পর তোমাদের আবার দেখছি গো, ফোন খারাপ হয়ে গেছিলো, অন্য ফোন ইউজ করছি। বলছি দিদি একটা কথা ছিল, আমার ওই ফোনে তোমাদের নাম্বার ছিল, এটাতে নেই, একবার হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও না গো প্লিজ, এতদিন পর তোমাদের দেখে খুব কি ভালো লাগছে জানো। মনিম কাছে ফার্স্ট লাইক অ্যান্ড কমেন্ট। পিঙ্কি জেভিয়ার আন্টি ফাটাফাটি লাঞ্চ, কিন্তু একটা লেবু হলে হয়তো আর একটু জমে যেত, তাই না আন্টি? শম্পা হায়ের আমার নামটা কিন্তু বলবে, নিজে বলে দিলাম, চলো তাহলে সবার কমেন্ট পড়া হয়ে গেল, তাই তো না? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আশা করি কারো কমেন্ট বাদ যায়নি, যাদের যা কমেন্ট করেছিল সবার কমেন্ট পড়েছে, চলো টাটা, হ্যাপি গুড ডে।